হ্যালো গাইজ, আমি সাগনীল এবং আজকে এই ভিডিওতে আমি একটা বিশেষ বিষয় আলোচনা করার চেষ্টা করব। আসলে রিসেন্টলি আমি একটা ফেসবুক লাইভ দেখলাম এবং সেখানে এসেছিলেন চিরঞ্জিত, যাকে তোমরা সকলেই চেনো, পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার পড়ে না। আরেকজন ছিলেন ঋতব্রত, শান্তিলালবাবুর ছেলে। শান্তিলালবাবু তোমরা সকলেই চেনো, থিয়েটার অভিনেতা এবং একই সঙ্গে বহু বাংলা সিনেমাতে তিনি কাজ করেন। এছাড়া এসেছিলেন অতনু রায়চৌধুরী, যাকে তোমরা অনেকে হয়তো চেনো না, সাজবাতি ছবিটা কিংবা রিসেন্টলি দেবের টনিক ছবিটা তিনি কিন্তু প্রযোজনা করেছেন। এছাড়া উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে এর আগে হামির মতন ছবি কিংবা বেলা শেষের মতন ছবি কিংবা প্রাক্তনের মতন ছবি, এগুলো কিন্তু তারই প্রযোজনা। এবার এই লাইভে হোস্ট সমেত যে তিনজনের নাম আমি বললাম, তারা তিনজনেই নিজস্ব কিছু বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য রাখার তাদের নিজস্ব অধিকার রয়েছে এবং সেই বক্তব্য ঠিক ভুল এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করবে, কারুর কাছে ঠিক কারুর কাছে ভুল। আমার যেগুলো ভুল মনে হয়েছে সেগুলো নিয়ে আজকে আমি কথা বলবো। ঋতব্রতর কোনো বক্তব্যে আমার ব্যক্তিগতভাবে কোনো মতামত নেই বা অসুবিধা নেই, কোনো সমালোচনা করার জায়গা আমার মনে হয়নি। আমি শুধুমাত্র অতনু রায়চৌধুরী এবং চিরঞ্জিতবাবুকে নিয়ে কথা বলবো। প্রথমে আমি যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন অতনু রায়চৌধুরী। এই লাইভ ভিডিওতে চিরঞ্জিতবাবু কিছু কথা বলেছেন যেটা সারমর্ম কিছুটা এইরকম, যে দেব যদি না থাকতেন তাহলে টনিক ছবিটা এত বেশি চলতে পারতো না, বক্স অফিসে এত ভালো কালেকশন করতে কখনোই পারতো না। যদি ঋত্বিক চক্রবর্তী থাকতেন তাহলে ডেফিনেটলি এই ছবিটা এরকম ধরনের কখনো হতেই পারতো না, কারণ দেব একজন স্টার, সেটার জন্যে প্রচুর মানুষ টনিক দেখতে এসেছেন। এইটা তার বক্তব্যের সারমর্ম ছিল। এবার সেটার পরিবর্তে অতনু রায়চৌধুরী যেটা বলেছেন, দেব না হয়ে অন্য কেউ হতেই পারতেন, তাতে কোনো অসুবিধা ছিল না। এবার এই কথাটাতে আমার সমস্যা রয়েছে। দেবের জায়গায় এই ছবিটা যদি অন্য কেউ করতো, তাহলে যারা টনিক ছবিটা দেখতে গেছেন এবং এখন ভিডিওটা দেখছেন, তারা আপনারা নিজেরা কমেন্ট করুন যে আপনারা কি ছবিটা দেখতে যেতেন, অনেস্টলি বলুন। এখন দেখে এসছেন, ভালো লেগে গেছে, তার জন্য কমেন্ট করছেন, এটা আমি বলতে চাইছি না। আমি ছবিটা ভালো খারাপের বিষয় যাচ্ছি না, যে ছবিটা হলে গিয়ে দেখার মতো কি মতো না। আমি বলতে চাইছি দেব যদি না থাকতো তাহলে কি আপনারা ছবিটা দেখতে যাওয়ার কথা ভাবতেন? আপনারা তো পরে শুনতেন যে ছবিটা ভালো হয়েছে, ওটিটিতে এলে তারপরে দেখবো, কিন্তু হলে গিয়ে কি দেখতেন ছবিটা? এই প্রশ্নটা নিজেদেরকে করে দেখুন। একটা লার্জার সেকশনের অডিয়েন্স রয়েছে যারা কিন্তু শুধুমাত্র দেব ভক্ত বলে দেবের মুখের দিকে তাকিয়ে দেবকে দেখবেন বলে ছবিটা দেখতে গেছেন। কন্টেন্ট কী আছে না আছে তাদের মাথা ব্যথার কারণ নয়, দেবদা আছে ছবি দেখতে যাব এই বলে কিন্তু প্রচুর মানুষ টনিক দেখতে গেছেন এবং তারাই কিন্তু টনিককে সাকসেসফুল করিয়েছেন। ফলত কন্টেন্ট ডেফিনেটলি ম্যাটার করে, এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই, সেটাকে কেউ প্রশ্ন করছে না। কিন্তু স্টারের ভ্যালু একটা বিশাল ভ্যালু, যেটা কিন্তু একটা সাধারণ সিনেমাকেও দর্শকের চোখে অসাধারণ করে তোলে। একটা সাধারণ সিনেমা যেটার ব্যবসা করার ক্যাপাসিটি হয়তো 20 কোটি, সেটাতে একটা স্টার যদি আপনি অ্যাড করে দেন, সেই ছবিটাই মানুষের অনেক বেশি ভালো লেগে যায় এবং সেই ছবিটার কালেকশন অন্ততপক্ষে 50 কোটি হয়ে যায়, এইটুকুনি নিশ্চিত ভয় বলা যেতে পারে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ যারা ভক্ত হয় না তারা শুধুমাত্র সেই স্টারকে দেখতে ছবি মানে ছবিটা আলাদা করে দেখতে যায়, তাদের ছবির প্রতি কোনো টান নেই, মানে স্টারকে দেখবো স্ক্রিনে তিনি রয়েছেন দেখতে যাবো, ব্যাস। সালমান খানের ফ্যান যেরকম ভাইকে দেখতে যাই, ব্যাস, দ্যাটস ইট, ওর থেকে ওপরে কোনো কথা নেই, কে নায়িকা, ছবির নাম কি, কোনো জানার দরকার নেই। এই লাইভ ভিডিওর একটা জায়গাতে অতনুবাবু কিছু কথা বলেছেন যেগুলো সারমর্ম খানিকটা এরকম, যে আমরা তো ব্যবসা করতেই এসেছি। এবার দেখুন, এটা তো সত্যি কথাই, মানে ব্যবসা করতেই যে কোনো প্রযোজক আসে সিনেমাতে, কিন্তু শুধুমাত্র যদি 100% টার্গেট সেটাই হয়, যদি একজন প্রযোজক, একজন প্রডিউসার, সে যদি ভেবেই নেয় যে এটা একটা ব্যবসা করার ওয়ে আউট, মানে জাস্ট আমি এখানে পয়সা ঢালবো, সেখান থেকে যতটা সম্ভব বেশি রিটার্ন নিয়ে নেওয়া যায়, এই ধরনের থিঙ্কিং যদি শুধুমাত্র থেকে থাকে, মানে আমি বলছি না এই ধরনের থিঙ্কিং থাকবে না, সেটা থাকবে, ডেফিনেটলি থাকবে, কিন্তু যদি শুধুমাত্র সেই থিঙ্কিংই থেকে থাকে, তাহলে ভালো ছবি হবে না, সেখানে খারাপ ছবি হবে। এবং সেই খারাপ ছবিই কিন্তু হয়ে আসছে বাংলা ইন্ডাস্ট্রিতে বছরের পর বছর ধরে। আমি বলছি না যে একদম ভিডিও শুরুতে বললাম যে কেন বাংলা ছবি এই মুহূর্তে খারাপ হচ্ছে, সেটাও বলতে থাকবো, এই কারণেই কিন্তু হতে থাকছে। এই লাইভ ভিডিওতে একটা এমন সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে চিরঞ্জিতবাবু বলে চলেছেন যে না, স্টার তৈরি করা ভীষণ ইম্পর্ট্যান্ট, স্টারই মানুষকে হলে আনে, ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখে, এবং অতনু রায়চৌধুরী বলছেন যে না, কন্টেন্ট ইজ দি কিং, বর্তমানে কন্টেন্ট হচ্ছে সব কথা। এবার দেখুন, কন্টেন্ট সব কথা এটা আমি অস্বীকার করছি না, কিন্তু অতনু রায়চৌধুরী এই ভিডিওর একটা জায়গাতে এরকম একটা উদাহরণ দিয়েছেন, তিনি নিজেই দিয়েছেন আয়ুষ্মান খুরানার নাম করে, যে 20 কোটি টাকার একটা ছবি আমি আয়ুষ্মান খুরানাকে নিয়ে বানাতে পারি, সেটা আমাকে 100 কোটি কালেকশন দিচ্ছে, এবং আমি সালমান খানকে নিয়ে একটা ছবি বানাচ্ছি যেটা 100 কোটি বাজেট, সেটা আমাকে 150 কোটি টাকার রিটার্ন দিচ্ছে, তাহলে আমার কোনটা বেশি লাভ হচ্ছে, প্রফিটেবল কোনটা বেশি? ডেফিনেটলি আয়ুষ্মান খুরানারটা বেশি, কিন্তু এখানে ভাববার বিষয় অনেক রয়েছে। সেটা হচ্ছে যে সালমান খান শেষ 5 বছরে কিছু খারাপ ছবি করেছেন যার জন্য তার কালেকশন কম হচ্ছে,
সালমান খানের কেরিয়ারের ক্রিম সময় যেটা বলতে পারা যায়, 2005 থেকে 2012-13-14 এই সময়টা, সেই সময় যে ছবিগুলো এসছে তার, সেই ছবিগুলো বক্স অফিসে যে কালেকশন করেছে, সেই কালেকশন জীবনে কোনোদিন আয়ুষ্মান খুরানা দিতে পারবে? দিতে পারলে আমি গোঁফ কেটে ফেলবো। কোনোদিন কি দিতে পারবে? কোনোদিন দিতে পারবে না। তার কারণ হচ্ছে আয়ুষ্মান খুরানা সেই গোছের ছবিই করে না। হ্যাঁ, দিতে পারবে যদি সে সেই গোছের ছবি করে, সেই কমার্শিয়াল মশালা ফিল্ম যদি সে করে, যেটা সালমান খান করতো সেই সময়। এই যে মেসেজ দেওয়া ওরিয়েন্টেড মাল্টিপ্লেক্স কেন্দ্রিক ছবি, সোশ্যাল ড্রামা, এ চলবে না। এতে ওই কালেকশন জীবনে কোনোদিন হতে পারে না। এই যে মাল্টিপ্লেক্স কেন্দ্রিক যে অডিয়েন্স, তাদেরকে কেটার করে ভাবা যে না কন্টেন্ট ড্রিভেন ছবি এখন বিশাল চলছে, এই ধারণাটা সম্পূর্ণ রকমভাবে আবছা আবছা একটা ধারণা। এর থেকে অনেক বেটার কালেকশন মশালা ফিল্ম দিতে পারে, মানে এ নিয়ে কোনো রকম সন্দেহ নেই। আজকে পুষ্পা দেখুন, আল্লু অর্জুনের মতন একটা বড় স্টার রয়েছে একটা মশালা জনরার ফিল্ম। সূর্যবংশী দেখুন, বড় তিনটে স্টার নিয়ে নিয়েছে মশালা জনরার ফিল্ম, সেখানে ইললজিক্যাল অনেক জিনিসপত্র দেখাচ্ছে, কিন্তু সিনেমাটা মানুষ দেখতে গিয়ে হেভি এনজয় করছে। এবং মাল্টিপ্লেক্সে যেরকমভাবে সিনেমাটা চলছে, সিঙ্গেল স্ক্রিনও সেরকমভাবে ছবিটা চলছে। পুষ্পাও কিন্তু তাই, যেরকমভাবে মাল্টিপ্লেক্সে চলেছে সিঙ্গেল স্ক্রিনও সেরকম চলেছে। ফলত মশালা জনরা বা স্টার কেন্দ্রিক ছবি যেগুলো আপনাকে পিওরলি এন্টারটেনমেন্ট দেবে, সেই ছবিগুলোর অডিয়েন্স অনেক বেশি। মাল্টিপ্লেক্সও সেটা যেরকম আছে, সিঙ্গেল স্ক্রিনও সেটা সেরকম রয়েছে। কিন্তু আপনি এই যে মাল্টিপ্লেক্স কেন্দ্রিক এই যে ছবিগুলো বানাচ্ছেন, যেগুলো একটু হাইলি ইন্টেলেকচুয়াল গোছের, আপনারা বলার চেষ্টা করছেন যে এই ছবিগুলো টনিক সাজবাতি, একটু ইন্টেলেকচুয়াল গোছের, একটু আর্ট ঘরানার, সেই ছবিগুলোর অডিয়েন্স কোথায়? গ্রাম বাংলাতে, মফস্বল এলাকাতে সেই ছবির অডিয়েন্স কোথায়? আয়ুষ্মান খুরানার ছবির অডিয়েন্স সিঙ্গেল স্ক্রিনে কোথায়? আজকে যে ছবির কথা বলছেন, 20 কোটি থেকে 100 কোটি রিটার্ন আসবে, সেটা রিটার্ন চিরকাল 100 কোটি থেকে যাবে, সেই রিটার্নটা বাড়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু এই মশালা জনরার ফিল্মে, স্টার কেন্দ্রিক ফিল্মে যদি স্টার বানানো হয় ইন্ডাস্ট্রিতে, তাহলে সেই ছবি যে কালেকশন করতে পারে ধ্যান ধারণা নেই। মানে আমি সাপোজ এই 20 কোটি 100 কোটির সাপেক্ষে বলছি, বাংলা ছবি তো বাজেট এত নয় যে যদি 100 কোটির ছবি আজকে 150 কোটি রিটার্ন দেয়, সালমান খানের উদাহরণ যেটা অতনুবাবু টেনেছেন, সেক্ষেত্রে 100 কোটির ছবি 300 কোটি 350 কোটি অবধি দেওয়ার ক্ষমতা রাখে, ক্যাপাসিটি রাখে। কিন্তু সেই সময় এটা দিতে হবে, এবং সেটা করার জন্য অরিজিনাল স্ক্রিপ্ট দরকার, সেটা করার জন্য একটু স্টাইলাইজ জিনিসপত্র দরকার, স্টারকে তৈরি করতে হবে, যেটা চিরঞ্জিতবাবু এই লাইভে শুরু থেকে শেষ অবধি বলে গেছেন, এবং তাকে স্যালুট যে তিনি কিন্তু অ্যাকচুয়াল জায়গাটা ধরতে পেরেছেন, যে কোথায় অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রির সমস্যা হচ্ছে, কোথায় বাংলা সিনেমা মরে যাচ্ছে। তিনি কিন্তু বারবার এই লাইভের মধ্যে বাংলা সিনেমা মারা যাচ্ছে, বাংলা সিনেমা শেষ হয়ে যাচ্ছে, এই ধরনের কথাবার্তা বলেছেন, যেটা কিন্তু হক কথা। চিরঞ্জিত কিন্তু বহুদিন ইন্ডাস্ট্রিতে ছিলেন, এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তার এক একটা ছবি যত সপ্তাহ চলে সে অত সপ্তাহ ছবি মানে চলে না, বহু বছর চলে না, তার ছবি প্রচুর, মানে এক বছর ছিল এক টানা হলে চলেছে। এই যে অতনুবাবু কন্টেন্টের কথা বলছেন, যে কন্টেন্ট এই মুহূর্তে কিং, কন্টেন্ট ভালো হলে তবে ছবি চলবে ডেফিনেটলি, এই সময় মানুষ কন্টেন্ট দেখে ছবি দেখতে যায়। আজকে যদি কন্টেন্টই সব কথা বলতো, তাহলে হীরালাল, বনি, অভিযাত্রিক এই ছবিগুলো চললো না কেন? এই প্রশ্নটার তো উত্তর দিতে হবে। এই ছবিগুলো কেন চললো না? এই ছবিগুলো তো চলা উচিত ছিল বিনি সুতোয়। কেন প্রডিউসার মেকাররা কেন বাধ্য হলো? কেন দুটো মাত্র হলে রিলিজ দিতে? নজরুল দিত্ততে হয়েছিল প্রবাবলি, আর নন্দনে হয়েছিল। কেন কেন তারা ওয়েস্ট বেঙ্গলে যত হলস রয়েছে সেখানে সেখানে শোজ দেয়নি? কেন তারা ভাবেনি যে এই ছবিটা দিয়ে আমরা হলে মানুষ দেখতে আসবে, কালেকশন করবো? কারণ তারা জানে আসবে না কেউ। সেই ছবিটা অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, জয় এহসান, এরা কিন্তু কেউ স্টার নয়, যেটাকে স্টার বলা হয় যাদের জন্য মানুষ আলাদা করে হলে যায় যে শুধু একে দেখবো বাড়ি চলে আসবো, সেটা কিন্তু এনারা নন। খুব ভালো অভিনেতা অভিনেত্রী এনারা, কিন্তু সেটা কিন্তু এনারা কেউ নন, যে কারণে বিনি সুতো বেশি হলে রিলিজ দেওয়ার কেউ সাহসই করেনি। 91 ছবিটা চলেনি কিন্তু স্টার নেই বলে, মুখোশ ছবিটা চলেনি কিন্তু, অনির্বাণ ভট্টাচার্য কিন্তু ক্রিটিক্যালি অ্যাক্লেমড অভিনেতা, খুবই ভালো অভিনেতা, কিন্তু স্টার কিন্তু তিনি এখনও হয়ে উঠতে পারেনি, যে যার মুখ দেখে মানুষ ছবি দেখতে রমরমি চলে যাবে। সিঙ্গেল স্ক্রিনের কথা বলছি, গ্রাম বাংলার দর্শক, মফস্বলের দর্শক, সেই জায়গাটা কিন্তু অনির্বাণ ভট্টাচার্য এখনও তৈরি হয়নি, কারণ সেই ধরনের ছবি তাকে দিয়ে করানোই হয় না। সেটা কিন্তু তার দোষ না, তিনি চাইলে করতে পারবেন আমার বিশ্বাস, কিন্তু তাকে দিয়ে সেই ছবিটা করানোই হয় না। 2020 সালে একটা ছবি রিলিজ করেছিল, নাম ছিল সুইজারল্যান্ড, আবির ছিলেন এবং ছিলেন রুক্মিণী, কেউই স্টার নন, যে কারণে ছবিটা বক্স অফিসে চলেনি, মানুষ দেখতে যায়নি। যে কজন গেছিলেন তারা কিন্তু বলেছিলেন যে ছবিটা ভালো হয়েছে, দেখে ভালো লেগেছে, কিন্তু ম্যাক্সিমাম মানুষই ছবিটা দেখতে যায়নি। এবার আপনারাই বলুন কেন সেই ছবিটা চলেনি? কোভিডের পরবর্তীকালে যতবার হল খুললো এবং যে বাংলা ছবিগুলো রিলিজ করলো, সেগুলোর মধ্যে যে দুটো ছবি সবচেয়ে ভালো কালেকশন করলো, সেই দুটো নাম হচ্ছে গোলন্দাজ এবং টনিক। এই দুটো ছবি কিন্তু মনে রাখার মতন বা তাকিয়ে দেখবার মতন একটা কালেকশন করেছে। সেই কালেকশনগুলো কিন্তু তারা করতে পেরেছে, তার কারণ সেই ছবিগুলোর মধ্যে দেব রয়েছে।
যদি সেই কারণটা না হতো, যদি কন্টেন্ট ইজ দ্য কিং হতো, কন্টেন্টে যদি সব কথা বলতো, সেই ক্ষেত্রে কিন্তু বাকি যে ছবিগুলোর নাম আমি বললাম সেই সবকটা ছবি হিট করতো, সেই সবকটা ছবির মধ্যে কিন্তু দম ছিল, কিন্তু হয়নি কিন্তু সেইগুলো। সেই ছবিগুলো কিন্তু বক্স অফিসে চলেনি, মানুষ কিন্তু দেখতে যায়নি, মানুষ কিন্তু দেবের জন্য গোলন্দাজ দেখতে গেছেন, মানুষ কিন্তু দেবের জন্য টনিক দেখতে গেছেন। এটা দিনের শেষে মানতেই হবে আমাদেরকে। অতনু রায়চৌধুরী যেটা করছেন সেটা হচ্ছে নিজের যে ফিল্মোগ্রাফি তার প্রডিউসার হিসেবে, সেইটা দেখে তিনি কথাগুলো বলছেন। তার যে ছবিগুলো, সে বেলা শেষে বলুন, পোস্ত বলুন, হামি বলুন, কিংবা ধরুন সাজবাতি বলুন, টনিক বলুন, সেই ছবিগুলো কিন্তু প্রত্যেকটা চলেছে। সেটা দেখে তার মনে হচ্ছে যে না, কন্টেন্ট ইজ দি কিং, কন্টেন্ট ভালো দিলে মানুষ এখন আসে, কিন্তু সেটা কিন্তু একেবারে নয়। কিন্তু আবার অনেকে বলবেন যে তাহলে কি টনিক ভালো কন্টেন্ট, সেটা এখন স্বীকার করছেন আগে খারাপ রিভিউ দিয়ে? আমি এখনও মানছি না, আমি কিন্তু টনিক ছবিটা এখন আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে উনি নিজের ফিল্মোগ্রাফি দেখে এটা বলছেন, মানুষ সেগুলোকে ভালো কন্টেন্ট হিসেবে বেছে নিয়েছেন বলেই ব্যবসা করেছে, তো তিনি সেইটা দেখে বলছেন। কিন্তু বাংলা ছবির কিন্তু এটা প্যারামিটার নয়, মানে তিনি নিজের ফিল্মোগ্রাফি থেকে বলতে পারেন। কয়েকটা ছবির উদাহরণ টেনে নিয়ে তো পুরো জিনিসটাকে জাজ করা যায় না, ওভারঅলে পুরো একটা ভিউ দেওয়া যায় না, মতামত দেওয়া যায় না, পুরো জিনিসটাকে আর কি ভাবনা চিন্তায় আনতে হবে, তবেই গিয়ে জিনিসটা বলা যেতে পারে। এবং সবচেয়ে যেটা বড় কথা, ওনার এই যে ছবিগুলোর নাম আমি বললাম, সেই ছবিগুলোর মধ্যে যে ছবিগুলো উনি উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে করেছেন, সেই কালেকশনটা আপনারা দেখে নিন। প্রাক্তন বলুন, পোস্ত বলুন, বেলা শেষে বলুন, এই যে ছবিগুলোর কালেকশন, এই ছবিগুলোর কালেকশন হিউজ, কিংবা হামি বলুন, হিউজ কালেকশন। সেটার সাপেক্ষে টনিক কিংবা সাজবাতি কতটা কালেকশন করতে পেরেছে, ফলত এই যে কন্টেন্টের কথা উনি বলছেন, সেই কন্টেন্টগুলো যদি সিমিলার ধরনেরও হয়ে যায়, সেক্ষেত্রে ওনাকেও কিন্তু একটা মাথায় রাখতে হবে যে কালেকশন ডে বাই ডে কমতে থাকে। আগামী দিনে এই গোছের ছবি বানালে কালেকশন কমবে, কালেকশন কিন্তু বাড়বে না। কিন্তু যদি মশালা জনরার ফিল্ম বানানো হয়, যেটা স্টার কেন্দ্রিক ফিল্ম, স্টারকে স্টার হিসেবে দেখানো হচ্ছে, সেই ধরনের যে ছবি, সেই ধরনের ছবি কিন্তু আজীবন চলেছে, আজীবন চলবে। শোলে আগে চলেছিল, আজ পুষ্পা চলছে, কালকে ABCD কিছু না কিছু আসবে, সেগুলো চলবে, এ দিনের পর দিন হয়ে আসছে, এর কোনো বিকল্প নেই। মাস ওই জিনিসটাই দেখতে চায়। বৃদ্ধ দর্শক যাদেরকে এই কন্টেন্ট এখন বিক্রি করার প্রচেষ্টা হচ্ছে, তারা বছরে একবার হলে যায়, দুবার হলে যায়, ম্যাক্সিমাম তিনবার হলে যায় ফেস্টিভ সিজনগুলোতে। কিন্তু এই যে মাস, তারা কিন্তু সপ্তাহে একবার করে সিনেমা দেখতে যাওয়া মানুষজন, তাদেরকে কেটার করতে হবে, তাদের জন্য ছবি ডিজাইন করতে হবে। এবং তাদের জন্য ছবি ডিজাইন করা মানেই একটি সস্তা চালু কোয়ালিটির ছবি বানানো নয়। এই কনসেপ্টটা সবার আগে আমাদেরকে দূরে সরিয়ে ফেলতে হবে। কমার্শিয়াল ছবি মানেই আমি বেদের মেয়ে জ্যোৎস্নার কথা বলছি না, আমি কমার্শিয়াল ছবি মানেই একটা রিমেক ছবির কথা বলছি না, ভালো কমার্শিয়াল ছবি কিন্তু হয়, আমাদেরকে সেই জায়গাটায় পৌঁছাতে হবে। আর যদি সত্যি সত্যি ওনার কাছে কন্টেন্ট জিনিসটা এত বেশি ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, এবং যদি উনি মনে করেন যে না, শুধুমাত্র কন্টেন্ট মানুষকে হলমুখী করতে পারে, মানুষকে হলে টেনে আনতে পারে, সেক্ষেত্রে আমি বলবো টনিক, সাজবাতি, এই যে কন্টেন্টগুলোর কথা উনি বলছেন, সেগুলোর থেকে বেটার কন্টেন্ট কিন্তু ওনাকে দিতে পারবেন আদিত্য বিক্রম সেনগুপ্ত, মানস মুকুল পাল, কিংবা প্রদীপ্ত ভট্টাচার্য। তো তাদের কাছে যাওয়া হোক, তাদেরকে পয়সা দেওয়া হোক, এবং তাদেরকে দিয়ে বেটার কন্টেন্ট বানানো হোক, তারা কিন্তু ডেফিনেটলি অনেক ভালো কন্টেন্ট বানান, তো তাদেরকে দিয়ে স্টার ছাড়া সিনেমা বানানো হোক। এবং আমি দেখতে চাই যে সেই ছবিটা পশ্চিমবঙ্গ জুড়ে রিলিজ দেওয়া হোক, কতটা কালেকশন করতে পারে, সেগুলো কি টনিকের মতন, সাজবাতির মতন, বেলা শেষের মতন, কিংবা হামির মতন, প্রাক্তনের মতন কালেকশন দিতে পারে। সত্যি সত্যি যদি দিতে পারে, তাহলে আমি আবার নিজে ভিডিও করব, এবং সেখানে আমি এই যে ভিডিওটা এখন করছি সেটা করার জন্য ক্ষমাও চেয়ে নেব, খালি আগে কালেকশনটা সেরকম করে দেখাক। মানে আমার বক্তব্য হচ্ছে, কন্টেন্ট এত ইম্পর্ট্যান্ট হলে অভিজিৎ সেন কেন? সেক্ষেত্রে আরও ভালো ভালো অনেক পরিচালক রয়েছে, তাদেরকে দিয়ে বেটার কন্টেন্ট প্রডিউস করা হোক, সত্যি সত্যি সেক্ষেত্রে বাংলা সিনেমা এনরিচড হবে। এটা আমার ব্যক্তিগত মতামত। এবার যদি চিরঞ্জিতের সঙ্গে আমার কোথায় অমত হয়েছে, কি তাকে আমি বিষয়ে কথা বলতে চাই তার বক্তব্য নিয়ে, দেখুন একটা একটা জায়গা রয়েছে যেখানে আমার দেখে মনে হয়েছে যে চিরঞ্জিত বাবুর কাছে স্টার জিনিসটা কন্টেন্টের থেকে অনেকটা বেশি উপরে, আবার সেটাও কিন্তু ঠিক নয়। মানে কোথাও একটা ব্যালেন্স থাকা দরকার, প্রচণ্ড উপরে যদি স্টারকে রেখে দিই সেটা ঠিক নয়। এবং আর একটা জায়গাতে কিছু বক্তব্য এরকম তিনি করেছেন যেটা থেকে মনে হয়েছে কোথাও একটা গিয়ে, যে অডিয়েন্স এখনও 30 বছর আগের মতনই বোকা রয়ে গেছে, এরকম একটা ভাবনা চিন্তা তার বক্তব্য থেকে উঠে এসছে, অন্ততপক্ষে আমার সেরকম মনে হয়েছে। তার ভাবনা চিন্তা এক্স্যাক্টলি কী সেটা আমি জানি না, তো সেইটা আমার ঠিক মনে হয়নি। অডিয়েন্স কিন্তু ডেভেলপ করেছে, তিনি যেটা বলেছেন যে অডিয়েন্স আগে যা ছিল আজও তাই রয়েছে,
সিনেমা সেরকম মানালে আজও প্রচুর লোক যাবে। এবার তার অ্যাকচুয়ালি কী বক্তব্য ছিল আমি জানি না, কী মানে তিনি দাঁড় করাতে চেয়েছেন, কিন্তু অডিয়েন্সকে একটুখানি বোকা বা অডিয়েন্সকে একটুখানি অশিক্ষিত, অডিয়েন্সকে একটুখানি সাধারণ, একটু নিম্ন মেধার, এই ধরনের একটা তার বক্তব্য থেকে আমি ভাইবস পেয়েছি, যেটা আমার ঠিক মনে হয়নি। তবে ম্যাক্সিমাম পোর্শনটায় চিরঞ্জিতবাবু যা বলেছেন সেটা যদি সত্যি সত্যি মেনে চলা হয়, এখানকার প্রডিউসাররা এখানকার অভিনেতারা যদি সত্যি সত্যি সেটা মেনে চলেন, ভেবে চলেন, সেক্ষেত্রে কিন্তু সত্যি সত্যি বাংলা ইন্ডাস্ট্রির উন্নতি হবে। এবং আমি এই যে পুরো ইন্টারভিউটা, মানে ইন্টারভিউ বা লাইভ সেশন যেটাই বলেন, সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা ওই ডিসক্রিপশনে যেতে পারো এবং গিয়ে সেখান থেকে পুরো যে লাইভ সেশনটা ডেফিনেটলি তোমরা দেখতে পারো। তো এটা ছিল আমার ওভারঅল মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে কেন্দ্র করে। অনেক বড় ভিডিও হলো, যারা তোমরা দেখেছো তাদের কাছ থেকে আমি ডেফিনেটলি একটা কমেন্ট আশা করবো যে তোমাদের কী মতামত, তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। আমরাও সেক্ষেত্রে একটা ধারণার চেষ্টা করবো যে তোমরা যারা মানুষ যারা হলে দেখতে যাও তাদের কী বক্তব্য এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে। তো এই ছিল আমার ওভারঅল ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, শেয়ার করতে পারো নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখো পরবর্তী ভিডিওতে।